প্রকৃত কল্যাণ লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটা ভালোবাসার জিনিসটা মহব্বতের জিনিসটা আল্লাহর পথে ব্যয় করতে না পারবা ভালোবাসার জিনিসটা ব্যয় করতে না পারবা আর ভালোবাসার সবচাইতে জিনিস মানুষের সম্পদ সম্পত্তি বেয়াদবি নেবেন না আজকে আমার দেশের মহিলা আমার দেশের মানুষ এরা বলে আমার মেয়ে আমার কলিজা আমার বউ আমার জান বউরে ছাড়া না দেখলে থাকতে পারি না কত কথাই না কয় এগুলো কিন্তু মিছা কথা সবচাইতে বড় মহব্বতের জিনিস হলো ওর টাকা আরে ভাই আপনারাই কোন বউকে নিয়ে সেলফি তুলে পোস্ট করে ফেসবুকে এটা দেখেছেন মেয়েকে নিয়ে সেলফি তুলে পোস্ট করে ফেসবুকে এটা দেখেছেন কিন্তু কাউরে পোস্ট করতে দেখেছেন আমার বাড়িতে ১৩ ভরি স্বর্ণ আছে কাউকে পোস্ট করতে দেখেছেন আমার ৪৬ বিঘা জমি আর ব্যাংকে ১৪ লাখ টাকা আছে করে না ওরে বউকে ছবি তুলে পোস্ট করে তো কি হয়েছে মেয়েকে ছবি তুলে পোস্ট করে তো কি হয়েছে মুখে মুখে বলে মেয়ে আমার কলিজা বউ আমার কলিজা আরে ভাই মেয়ে যদি তোমার কলিজা হতো বউ যদি তোমার কলিজা হতো শোনো কলিজা তো দেখা যায় না তোমার বউর ছবি পোস্ট করো কেন তোমার মেয়ের ছবি পোস্ট করো কেন কলিজা তো ভেতরে থাকে কলিজা তো গোপনে থাকে তোমার বউয়ের ছবি কেউ দেখতে পায় না তোমার তোমার বউয়ের ছবি সবাই দেখে মার্কেটে যাই দেখে মেয়েকে দেখে কিন্তু তোমার বাড়ির স্বর্ণগুলো লকারে থাকে তোমার টাকাগুলো ব্যাংকে গোপনে থাকে তাইলে আসল কলিজা ওইগুলো অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলো কে জ্বালিয়ে দিল দুঃখের অনর অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলো কে জ্বালিয়ে দিল দুঃখের অনর ভোরের পাখিরা গাই না সুখের গান আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন তাগুতের পদভার ধরণি জর যার রুখ বেতাদের বল আছে কেমন আর তাগুতের পদভার ধরণি জর যার রুখ বেতাদের বল আছে কেমন আর ঘুমান্ত এ জাতি আজ চেতন রবে কতকাল অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলো কে জ্বালিয়ে দিল দুঃখের অনর বলো কে জ্বালিয়ে দিল দুঃখের অনর আম্মা জানাই শাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার রুমের মধ্যে বসে কাঁথা সেলাই করছিলাম আমি লক্ষ্য করলাম আপনি আমার রুমের দিকে আসতেছেন হুজুর আমি তাকালাম আমি খেয়াল করলাম আকাশ থেকে প্রচন্ড গতিতে বৃষ্টি বর্ষণ হয়ে আপনার গোটা দেহ মুবারক বর্ষার পানিতে ভিজে যাচ্ছে আমি প্রস্তুতি নিয়েছিলাম আমার রুমের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আমার কাপড় দিয়ে আপনার দেহ মুবারক সুন্দর করে মুছায় দেব কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম আশ্চর্যজনক হলেও সত্য ইয়া রাসূলুল্লাহ আপনার গোটা দেহের মধ্যে একটা ফোঁটা বৃষ্টির চিহ্ন আমি আর খুঁজে পাইতেছি না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনাদের তো দেখছি ইন্ডিয়ান বাতাস লাগছে ইন্ডিয়ান মানুষ কথা কয় না ভাই এত কথা বলি ইন্ডিয়ান লোক সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না এত কথা বলি যে জোরে গন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাগাই থাকে কথাই কয় না এই যে আমাদের ইসলামিক সিটিজিবি চেয়ারম্যান তরিকুল ইসলাম এ গেছিল কয়দিন আগে আমার সঙ্গে ইন্ডিয়ায় ও সচক্ষে দেখে আসছে ইন্ডিয়ান পাবলিক কথা কইতে চায় না আর কথা না বললে কিন্তু আলোচনা ভালো হয় না জোরে বলেন হয় আর জোরে কেন হয় আরে ভাই আমার সাজান দুলাভাই তো নানা হয়ে গেছে
নানা যখন তার নাতি নাতনিনী গল্প করে, আপনি বলেন নাতনিরা যদি সাউন্ড না দেয়, উত্তর না দেয়, গল্প কি মজে? বলে এক রাজার সাত ছেলে, হুঁ, তারপরে কি হলো, জঙ্গলে গেল, হুঁ, একটা হরিণ শিকার করলো, হুঁ, হ্যাঁ হ্যাঁ হুঁ, এই হা হু না করলে কিন্তু নানা দাদাদের গল্প করতে ভাল লাগে না। চতুর্দিক থেকে নাতি পুতারা সাই দেবে, হ্যাঁ হুঁ ঠিকঠাক করবে, দেখবেন দাদার গল্প বানাতে আরো মজা লাগবে। আর এই জাতীয় গল্পগুলো তো বানানোই হয়, নানা বাসারই বানানো গল্প বলতে যেয়ে যদি হা হু ঠিকঠাক করা লাগে। আল্লাহ কোরআনের মহাসত্যবাণী শুনতে আসছেন, একটু হা হু করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে না? একটু জবাব দেবেন ইনশা আল্লাহ। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে থেকে আসতেছিলেন আমি লক্ষ্য করলাম আকাশ থেকে এত প্রচন্ড গতিতে আপনার শরীরে বৃষ্টি পড়ছে, আমি লক্ষ্য করলাম আপনার গোটা দেহ ভিজে চাপ হয়ে গেছে, আমি মনে করলাম আমার রুমে আসার সঙ্গে সঙ্গে আমি মুছিয়ে দেব সুন্দর করে, কিন্তু ঘরের মধ্যে আসার সাথে সাথে আপনার গোটা দেহের মধ্যে কোনো ভেজার চিহ্ন পায় না, কোনো পানির চিহ্ন আমি খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে ভুল দেখলাম নাকি? আমি তো কি তাহলে ভুল দেখলাম নাকি? রাসূল ডাকদি বলেন, আয়েশা, এই দৃশ্যটা তুমি কোন হালতে কোন অবস্থাতে দেখেছো আমাকে একটু জানাও। আম্মা জানাই সারা জীবনে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা আমি যখন দেখলাম, হুজুর আমি পবিত্র হালাতে ছিলাম, অজু অবস্থায় ছিলাম, এবং আপনার বরকতময় একটা কাপড় আমার মাথার মধ্যে ছিল, এই অবস্থায় আমি এই দৃশ্যটা দেখেছি। নবীজি ডাক দিয়ে বলেন, শুনে নাও আয়েশা, তুমি যে দৃশ্যটা দেখেছ সত্য দৃশ্য দেখেছ, কোনো সমস্যা নাই, কিন্তু আয়েশা শুনে নাও, জেনে নাও, যে দৃশ্য তুমি দেখেছ স্পষ্ট ভাষায় শুনে নাও, এটা আকাশের কোনো বৃষ্টির ফোঁটা ছিল না, এটা ছিল আল্লাহর রহমতের কারণ একটু আগে আমার কাছে কোরআন নাজিল হয়েছিল, আর ওই কোরআন নাজিল হওয়ার পরেই আমি কোরআনটা ধারণ করে তোমার ঘরের দিকে আসতেছিলাম। ও আয়েশা, কোরআনের বরকতে আমার উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বৃষ্টির ফোঁটার মতো পড়তেছিল, এই দৃশ্য তোমার চোখে ধরা পড়ছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, হুজুর তাইলে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, হুজুর আপনি তো পৃথিবীতে চিরকাল চিরদিন থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ হোক কাল হোক পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার কাছে আমি জানতে চাই, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের উপরে আজকের মতো রহমতের ফোঁটা বর্ষণ হবে কিনা, এবং হইলেও সেটা কোন কারণে একটু জানতে চাই। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, আমার আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখনই নবীর মুখ থেকে কোনো নসিহত শুনতেন, কোনো বক্তব্য শুনতেন, নবীজির স্ত্রী আম্মা জানাইশা খুসায়া খুসায়া নেগেটিভ পজিটিভ ডানে বামে সুন্দর করে শুনে নিতেন, তার জানার আগ্রহ ছিল বড্ড বেশি। এই জন্য আম্মা জানাইশা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করতে পেরেছেন। আম্মা জানাইশা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে আজকের মতো রহমতের বৃষ্টির ফোঁটা, রহমতের ফোঁটা আপনার উম্মতের পরে কোনো কারণে পড়বে কিনা আমি একটু জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে নাও, জেনে নাও, আজকে আমার পরে কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন ধারণ করে আমি যখন আসতেছিলাম, যার কারণে আমার উপরে রহমতের ফোঁটা বর্ষণ হলো, আর এই দৃশ্য তুমি তোমার চোখের মধ্যে দেখলা। ও আয়েশা শুনে নাও, আমার ইন্তেকালের পরে কেয়ামত পর্যন্ত আমার উম্মতের পরেও একই রকম রহমতের ফোঁটা বৃষ্টির ফোঁটা আল্লাহর রহমতের বাড়িধারা তাদের উপরে বর্ষণ হবে, তবে তখন পর্যন্ত আমার মতো আজকের মতো একইভাবে রহমতের ফোঁটা তাদের উপরেও বর্ষণ হবে। আমার উম্মাতগুলা যখন কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য কোনো মাজলিসে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে বসে যাবে এবং আন্তরিকতার সঙ্গে কোরআনের কথাগুলো শুনবে, আজকের মতো রহমতের বাড়ি দ্বারা তাদের উপরেও বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আজকের মতো রহমতের ফোঁটা তাদের উপরে বর্ষণ হবে। যারা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য কোন মাজলিসে বসে যাবে এবং আন্তরিকতার সাথে চোখ দিয়ে কান দিয়ে সুন্দর করে
কোরআনের কথাগুলো শ্রবণ করবে তাহলে আজকের মতো একই রকম রহমতের ফোঁটা তাদের উপরেও বর্ষণ হবে, এটা তো হাদিস আর আল্লাহর কোরআন। ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন যে কোরআনের কথাগুলো যারা কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন শুনবে আন্তরিকতার সাথে মন দিয়ে কান দিয়ে যখন শুনবে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হবে। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ, যদিও প্রচন্ড গরম সারাদিনে পড়ছে কিন্তু এই খোলা ময়দানে একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে না ভাই, আলহামদুলিল্লাহ। পরিবেশটা সুন্দর আছে না আলহামদুলিল্লাহ, তাইরি ভাইয়ের মতো নাকি? তো আসুন, আমি আর ভূমিকায় কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আসুন আয়াতের উপরে আলোচনা করি। লম্বা চওড়া আলোচনা আমি করবো না, তবে যতক্ষণ মনে রাখবেন আমি শুধুমাত্র একটু পরিবেশ তৈরি করে দেব, এরপরেই আব্দুল খালেক শরিয়াত পরিবার দীর্ঘদিন পরেই সাতক্ষীরার মাটিতে আসতেছে আলহামদুলিল্লাহ। তার যে সুমধুর কণ্ঠ আল্লাহ আকবার, আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা মায়া দিয়েছে, জাদু দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ তিনি মঞ্চে চলে আসবেন ইনশা আল্লাহ। আমার সঙ্গে সবাই প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে পবিত্র কোরআনুল করিম আমার সঙ্গে তেলাওয়াত করেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়াকফুর بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. صدق الله العظيم. سورة البقرة. أمين جاءت يا ابن ذي شامنة تلاوات كلها সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, এই কোরআনুল কারীমের মধ্যে সর্ববৃহত্তম একটি সূরা। এই সূরাটি প্রায় আড়াই পারা বিশিষ্ট একটি সূরা, অসংখ্য ফজিলত এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সূরাটি সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে, এত বড় বরকতময় ফজিলতপূর্ণ একটি সূরা, সেদিকে যে আমি সময় নষ্ট করব না, শানে নুজুলেও যাচ্ছি না, লম্বা চড়া শানে নুজুল এবং এর মাহাত্ম্য এর ফজিলত অনেক লম্বা, এজন্য আমি ডাইরেক্টলি আলোচনায় চলে যাচ্ছি। এই সূরাটি মোট আয়াত সংখ্যা রুকু সংখ্যা 40, আয়াত সংখ্যা 286। সূরাটি 256 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সংক্রান্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, এই পৃথিবীতে একটা কথা স্পষ্ট শুনে নেন, এই পৃথিবীতে সত্য কথা বলে তারা, কোরআন দিয়ে কথা বলে যারা, এই পৃথিবীতে মানুষকে সত্যের পথে ডাকে তারা, বলে না দেখবেন দেখবেন এটাই হকের পথ, এটাই সত্যের পথ, বিশ্বাস করেন কোরআন ছাড়া কখনো সত্য পথ হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। মনে রাখবেন আবারও বলছি, এই পৃথিবীতে সবচাইতে সত্যবাদী তারা, কোরআন দিয়ে কথা বলে যারা, তাই সে হুজুর হোক আর জেনারেল হোক, যে লাইনের হোক না কেন, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় যারা, এই পৃথিবীতে সত্য দল, সত্য পথ, সত্যবাদী তারা, চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? আর সত্য কথা বললে একটু গায়ে লাগে, লাগে কি লাগে না, জোরে বলেন লাগে কি লাগে না, সত্য কথা বললে একটু গায়ে লাগে, এই জন্য মনে রাখবেন কোরআন দিয়ে কথা বললে একটু কষ্ট হবে। তবে বলেন তো কোরআনটা কার, আরো জোরে বলেন কার, আরো জোরে বলেন কার, তাহলে কোরআনটা যদি আল্লাহর হয়
আর এই কোরআনের বাণী যদি আমার আপনার রাসূল আমাদের কাছে যদি পৌঁছে দেন আমাদের কাছে যদি নিয়ে আসেন আর আমার আপনার রাসূল যখন এই কোরআনটা প্রচার করতে এসেছিলেন মক্কার কাফেররা তাকে জামায়াত করছিল হ্যাঁ জামায়াত করছিল করে নাই এটা কিন্তু মনে রাখবেন কোরআনের বাণী যখন প্রচার করতেছিলেন আমার রাসূলকে জামায়াত করে নাই মক্কার মানুষেরা কিন্তু আজও আপনাদেরকে মনে রাখতে হবে আজও যারা কোরআনের কথা বলবে কোরআনের পথে মানুষকে ডাকবে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবে এদেরকেও কিন্তু সবাই জামায়াত করবে না কথা বলেন ঠিক না বেঠিক বাইরা আমার আসুন আমাদের সমাজে কিন্তু ইমানদারের অভাব নাই আমাদের সমাজে কিন্তু ইমানদারের অভাব নাই সবাই ইমানদার এই পৃথিবীতে আমরা যারা আছি মুসলমান বিশেষ করে মুসলমান যারা সবাই ইমানদার দাবি করে সবাই ইমানদার যে নামাজ পড়ে না সেও ইমানদার দেখবেন অনেক লোক আছে আমরা নামাজ পড়ি না তাই কি ইমান ঠিক আছে বলে না ভাই বলে আমরা নামাজ পড়ি না তাই কি ইমান ঠিক আছে আরে ভাই যে কপাল মালিকের সামনে নত হয় না তার আবার ইমান কিসের কথা কয় না যে কপাল মালিকের সামনে নত হয় না আল্লাহর আদেশে মাথা নত করে না এ কপাল কখনো হেদায়েত পেয়ে ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক না বেটি কাজী মনে রাখবেন আমরা সবাই ইমানদার কারোর কম কারোর বেশি এই যে এখন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা চলছে কেউ গোল্ডেন প্লাস কেউ এ প্লাস কেউ এ গ্রেড কেউ বি গ্রেড গ্রেড সিস্টেম গোল্ডেন প্লাস পাবে এ গ্রেড হবে বি গ্রেড হবে সি গ্রেড হবে তো এই কোয়ালিটি যেমন ঠিক তেমনি একইভাবে যতগুলো মানুষ মুসলমান এই বাংলাদেশে আছে বিশ্বাস করেন সবাই ইমানদার কিন্তু সবাই গোল্ডেন প্লাসের ইমানদার নয় সবাই কিন্তু এ প্লাসের ইমানদার নয় সবাই কিন্তু এ গ্রেডের ইমানদার নয় সবাই কিন্তু বি গ্রেডের ইমানদার নয় এক একজনের এক এক রকম ইমান সবাই এক কোয়ালিটির নয় এক একজনের ইমান এক এক কোয়ালিটির আবার কেউ ওয়াই জেড জেড কোয়ালিটির ইমানদারও এই পৃথিবীতে আছে নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রাসূল নাই এরাই দেখবেন চায়ের দোকানে বেশি ফতোয়া দেয় কথা কেন এরাই হলো বড় মুক্তি যারা ইফতা কি জিনিস বোঝে না উসুলে একটা কি জিনিস জীবনে শুনেইনি মাসলা পরিবর্তন হয় কয় কারণে জানাই না অথচ এরাই দেখবেন চায়ের দোকানে বসে ফতোয়া দেয় কথা বলেন ঠিক না বেটি আবার আমরা যদি কোরআন হাদিস থেকে কথা বলি বলে হুজুররা বাড়ায় বলতেছে আচ্ছা হুজুররা যে বাড়ায় বলল তুই বুঝলি কি করে হুজুররা যে বাড়ায় বলল তুই বুঝলি কিভাবে একজন ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে একজন ডাক্তারের ভুল ডাক্তার ধরতে পারে একজন উকিলের ভুল উকিল ধরতে পারে একজন মুফাসসিরের ভুল আর একজন মুফাসসির ধরতে পারে তুই বুঝলি কি করে হুজুররা ভুল বলে কথা ঠিক না বেটি বারামার মনে রাখবেন একজন মুফাসসিরের ভুল ধরতে গেলে তাকেও মুফাসসির হতে হবে তাফসির নিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের কোরআনের কথাগুলো বললে আম পাবলিকই ভুল ধরে যাই হোক আসুন আমরা আলোচনায় যাই তাহলে মনে রাখবেন ইমানদার হতে গেলে আপনাকে কিছু পরিচ্ছন্ন কাজ করতে হবে কিছু কাজ আপনাকে করতে হবে এই যে এখন আপনারা ধান কাটলেন আপনাদের ধান যে মাঠ থেকে উঠায় আনলেন আপনারাই জবাব দেন ভালো করে বলবেন ভালো করে উত্তর দেন এই ধান রোপণ করার আগে চার্জ দেওয়া লাগছে না চার্জ দেওয়া লাগছে এরপরে এই মাঠের মধ্যে চার্জ দেওয়ার পরে এই মাঠের মধ্যে পানি দিয়ে ভিজানো লাগছে এরপরে ওই চার্জ দেওয়ার পরে যে ময়লা আগাছা আবর্জনা যত ময়লা এই জমির মধ্যে ছিল সব জমিগুলো ময়লাগুলো সাফ করা লাগছে এরপরে সুন্দর করে মাটিটা নরম করা লাগছে সারটার দেওয়া লাগছে ধান রোপণ করার আগে ময়লা আবর্জনা সব কিছু ঘাস সব কিছু সাফ করে এরপরে ভালো ধানের চারা যদি রোপণ করা যায় তারপরে শুধু রোপণ করার পরেই দায়িত্ব শেষ না ঠিকঠাক মতো পানি দেওয়া লাগবে মাঝে মাঝে ওর মধ্যে বিভিন্ন পোকা লাগবে বিভিন্ন গাছালি বিভিন্ন ময়লা আবর্জনা ওর মধ্যে তৈরি হবে মাঝে মাঝে আপনাকে জন নিয়ে নিজে হোক যেভাবে হোক সুন্দর করে সাফ করা লাগবে এরপরে দীর্ঘদিন যদি পরিচর্যা করা যায় তাহলে এই জমির থেকে ভালো ফসল আশা করা যায় একইভাবে আপনি কোনো পুকুরে মাছ ছাড়বেন এই মাছ ছাড়তে গেলেও একই অবস্থা
এই মাছ ছাড়তে গেলেও এই পুকুরটার চতুর সাইড সুন্দর করে সাফ করতে হবে পুকুর সাইডে যদি বাস ঝাড়টার থাকে বাস পাতা ডাটা যদি পুকুরে থাকে গাছের পাতাগুলো সাফ করতে হবে ময়লা আবর্জনা নালকাদাগুলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে চুন মেরে সার মেরে পুকুরটা সুন্দর করে শুকিয়ে এরপরে পানি দিয়ে ভালো মাছ ছাড়তে পারলে খাদ্য ঠিকঠাক মতো দিতে পারলে এই পুকুরে যেমন ভালো মাছ হয় ঠিক একই ভাবে আজকের বাংলাদেশের যত মুসলমান বাংলাদেশে আছে আমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাই আল্লাহ সাক্ষী আমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাই আমাদের ভেতরটাও সুন্দর করে সাফ করতে হবে সমস্ত ময়লা আবর্জনা আগাছা থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে আমাদের ভেতর থেকে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে এরপরে আল্লাহর পরে ঈমান আনতে হবে আর এই ঈমানটা দমরাবে না মস্কাবে না ছিড়বে না জ্বলে বলেন সুবহানাল্লাহ তাহলে ঈমানটা যদি আনতে হয় তাহলে আগে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে সুদের ময়লা ছেড়ে দিতে হবে ঘুষের আবর্জনা ছেড়ে দিতে হবে দুর্নীতির আবর্জনা ছেড়ে দিতে হবে মিথ্যা কথার আবর্জনা ছেড়ে দিতে হবে চগলখুরির আবর্জনা ছেড়ে দিতে হবে গীবতের আবর্জনা ছেড়ে দিতে হবে পরনিন্দা পরচর্যা ছেড়ে দিতে হবে বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দেওয়া এই আবর্জনা ছেড়ে দিতে হবে আগে নিজেকে সাফ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কথা কয় না ঠিক না বেঠিক এরপরে আল্লাহর পরে ঈমান আনতে হবে এক কথায় ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ তাগুতকে অস্বীকার করতে হবে ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনতে হবে আমি আবারো বলছি আপনি যতই কালেমা পড়েন যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই হজ করেন যদি তাগুতি সম্পর্ক রিলেশন তাগুতি রিলেশন যদি ছিন্ন করতে না পারেন যতই নামাজ রোজা তাসবিহ তাহলিল করেন আল্লাহ দরবারে কবুল হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম আগে নামাজ পড়ার আগে আল্লাহর আদেশ নামাজ পড়ার আগে ওযু করো সুন্দর করে ওযু করো হাত ধৌতো করো মুখ ধৌতো করো সুন্দর করে ওযু করো ওযু না করলে যেমন নামাজ হয় না ঠিক তেমনি করে আগে তাগুতি সম্পর্ক ছিন্ন করতে হবে এরপরে আল্লাহর পরে ঈমান আনতে হবে তাহলে এই ঈমানটা দমরাবে না এই ঈমানটা মস্কাবে না এই ঈমানটা নষ্ট হবে না এই ঈমানটা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে যতই ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন এই ঈমানটা নষ্ট হবে না মনে রাখবেন ঈমান কিন্তু চার প্রকার এক আইনুল ইয়াকিন দুই ইলমুল ইয়াকিন তিন ইয়াকিনুন বিল গায়ব চার বাসুল ইয়াকিন মনে রাখবেন ঈমান প্রাথমিক পর্যায়ে চার প্রকার এক নম্বর হচ্ছে আইনুল ইয়াকিন আল্লাহ সৃষ্টিগুলো দেখে দেখে ঈমান আল্লাহ সৃষ্টিগুলো দেখে দেখে ঈমান এই জন্য আল্লাহ সৃষ্টিগুলো দেখবেন আর মাঝে মাঝে চিন্তা করবেন আপনারা যখন বেড়াইতে যান এদিকে ওদিকে যান পাহাড় দেখেন সাগর দেখেন নদী দেখেন কত কিছুই না আপনারা দেখেন এগুলো দেখার পরে একটু চিন্তা করবেন যে এগুলো কেমনে হলো আমরা যখন কক্সবাজারের দিকে বাইরের দিকে যাই এই তো কয়েকদিন আগেই ছিলাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেখলাম ওই যে দীঘা বলা হয় দীঘা উড়িষ্যা যেইদিকে বেশি ঝড় বর্ষাটা হয় দেখবেন যখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয় তখন উড়িষ্যাটা আগে আসে উড়িষ্যাটা আগে আসে এরপরে কক্সবাজার আসে আমাদের দক্ষিণবঙ্গ একটু আসে এরপরে মায়ানমারের নামটা বলে তো দেখবেন এই উড়িষ্যা দীঘাত কথাটা আগে বলে তো সাগর পাড়ে যখন দাঁড়ান তখন একটু চিন্তা করবেন যে এত বড় সাগর কেমনে হবে বড় বড় পাহাড়গুলো কক্সবাজার সিলেট বড় বড় পাহাড়গুলো চট্টগ্রাম এই বড় বড় পাহাড়গুলো দেখবেন আর চিন্তা করবেন যে এই পাহাড়গুলো তো মানুষের হাতে মাটি কেটে এক জায়গায় ঢিবি করা পাহাড় না এগুলো তো এমনি এমনি হয় নাই এটা আল্লাহ কেমনে সৃষ্টি করলো এইগুলো নিয়ে একটু চিন্তা করবেন আল্লাহ সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করলেই আপনার ঈমান বেড়ে যাবে আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন না নিজেকে নিয়ে চিন্তা করেন আজকে দেখেন না এই যে সাড়ে তিন হাত দেহটা এত সুন্দর করে আল্লাহ সাজায় দিল আল্লাহু আকবার আজকে দেখেন না মানুষ কত কিছুই না সৃষ্টি করতেছে কৃত্রিম দাঁত বানাচ্ছে কৃত্রিম হাত বানাচ্ছে কৃত্রিম পা বানাচ্ছে কিন্তু আজ অব্দি কৃত্রিম একটা কিডনি বানানোর ক্ষমতা ডাক্তারদের হয় নাই কথা কয় না একটা কিডনি বানাইতে পারছে পারে নাই পারে নাই আহ কি মেশিন আল্লাহ লাগায় দিল চিন্তা করবেন এগুলো নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে আরে আপনি যদি বাসের মতন সোজা হতেন সুন্দর করে মুরগির রান গরুর গোশ দিয়ে ভাতটা ভাঙে চুরে গালে আনতেন কিভাবে
কি সুন্দর করে আল্লাহ এখানে সাইডটা কবজা, এখানে কবজা, এখানে কবজা, মোড়ে মোড়ে কবজা দিয়ে দিল, যাতে করে ভাঙে চুরি আপনি গালে আনতে পারেন। আল্লাহু আকবার, কি সৃষ্টি! এগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে চিন্তা করলেই দেখবেন আপনার ইমান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, আপনার আমার কান দিছেন না আল্লাহ দুইটা, এই কানের মধ্যে একটা ইথার মেশিন আছে, ইথার মেশিন। এই যে এক একজনের আওয়াজ এক এক রকম লাগে, আমার আওয়াজ একরকম, প্রধান বক্তার আওয়াজ একরকম, এর পরের বক্তার আর একরকম, প্রধান অতিথির বক্তব্য তার কণ্ঠ একরকম, এরপরে সভাপতির কণ্ঠ একরকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের কানে লাগে। আপনারাই বলেন এই যে এক একজনের কণ্ঠ এক এক রকম না হয়ে সবার কণ্ঠটা যদি একরকম হতো, একটা প্যাচ লেগে যেত না, এটা গন্ডগোল বেঁধে যেত, যে কোনো জায়গায় একটা গ্যাঞ্জাম লেগে যেত। আপনি কার সঙ্গে কথা বলছেন? এখন তো সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগ, আপনারা ফোনে কথা বলবেন, কার সাথে কথা বলছেন বুঝবেন কেমনে? সবার কণ্ঠই তো এক, যদি এক হয়ে যেত তাহলে একটা গন্ডগোল বেঁধে যেত। চোরের কণ্ঠ এক, বাড়িওয়ালার কণ্ঠ এক। বাড়িওয়ালা রাত বারোটার সময় এসে দরজায় ঘা দিয়ে দেয়, ওগো দরজা খোলো, চোরও রাত বারোটায় এসে বলে ওগো দরজা খোলো। যদি সবার কণ্ঠ একরকম হইতো, আপনি তো চেনেন না এটা কার কণ্ঠ, তাহলে রাত বারোটায় আপনার স্বামী এসে দরজায় ঘা দিল, ওগো দরজা খোলো। এখন চোরও জানে আজকে ওর স্বামী বাড়ি নেই, ও ঠিক টাইম মতো এসে বলছে ওগো দরজা খোলো, এখন আপনিও দরজা খুলে দিলেন, ব্যাস ইসলামিক কায়দায় চুরি করে নিয়ে চলে যাবে। কথা কন না কেন? কারণ আপনি তো দরজা খুলে দিলেন। তাইলে কণ্ঠ যদি সবার এক হয়ে যেত একটা প্যাচ লেগে যেত। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কানের মধ্যে একটা মেশিন লাগায় দিলেন, ইথার মেশিন। আহারে, এই কানের মেশিন যে লাগায় দিলেন, এই মেশিনের মধ্যে এক কণ্ঠ, দুই কণ্ঠ, দুই তিন চার কণ্ঠ নয়। আল্লাহ বলেন এই কানের মধ্যে যে মেশিন দিয়ে দিলেন, এই মেশিনের মধ্যে 2 কোটি আলাদা আলাদা আওয়াজ মানে মানুষ কানে শুনতে পারে। 2 কোটি আলাদা 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 আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 কোটি আলাদা আলাদা আওয়াজ সেখানে গ্রহণ করতে পারে। আহ, এই যে নাকের কথা চিন্তা করেন, আপনার যে নাক দিছে আল্লাহ, এটা নিয়েই চিন্তা করেন না, নাক নিয়ে চিন্তা করেন। আপনি চিন্তা করেন, মনে করেন আপনার চোখ নাই, চোখ দুটো কান, আপনার সামনে একটা আতরের বোতল, একটা কিরোসিনের বোতল নাকের কাছে ধরা হবে। প্রথমে ধরা হলো কিরোসিন, আপনার কিন্তু চোখ নাই, আপনার নাকে কিন্তু বলে কি গন্ধ সরা নাকে বলে দিল। আবার আপনার চোখে চোখ নাই, নাকের সামনে যদি আতরের পাত্রটা ধরা হয়, নাক কিন্তু বলে দেয় কি সুন্দর গ্রাম, এটা সুবহানাল্লাহ বলবেন না? এই যে নাকের মধ্যে এই যে সুন্দর আলাদা আলাদা গ্রাম নেওয়ার শক্তি, এই মেশিনটা যিনি লাগায় দিলেন তিনি কে? এই তো আল্লাহ। সৃষ্টি নিয়ে একটু চিন্তা করেন না, আপনার ইমান বেড়ে যাবে। প্রথম নাম্বার ইমান, আইনুল ইয়াকিন, আল্লাহ সৃষ্টি দেখে দেখে ইমান। দুই নাম্বার ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ইমান, জ্ঞানের মাধ্যমে ইমান। ইলমের মাধ্যমে যদি ইমান আনতে পারেন, জ্ঞানের মাধ্যমে যদি ইমান আনতে পারেন, এই ইমানটা নষ্ট হবে না, এই ইমানটা পস্তাবে না, নষ্ট হবে না। মনে রাখবেন মুসলমানারা, যে ইমানটা ইলমের মাধ্যমে আনা হয় না, এই ইমানটা কিন্তু কসুর পাতার পানির মতো যখন তখন আয় আর যায়। ভুল বুঝবেন না, এদেশের অনেক নামাজি, বিরাট নামাজি, আজানের আগে মসজিদে যায়, কোরআন পড়ে, পাগড়ি মাথায় দেয়, মাঝে মাঝে দেখা যায় বিরাট পরেশগার, কিন্তু হঠাৎ একদিন বাজারে দেখা ওর দাড়িও নেই, পাগড়িও নেই, নামাজও নেই। এটাকে বলা হয় আকস্মিক ইমান। হঠাৎ দেখবেন ও নেই, ওর দাড়িও নেই, ওর টুপিও নেই, তার মানে এই ইমানটা এমনি এমনি আসছিল, এমনি এমনি গেছে। কিন্তু যে ইমানটা এলেমের মাধ্যমে আসে, কোরআন সুন্নার ভিত্তিতে জ্ঞানের মাধ্যমে আসে, এই ইমানটা নষ্ট হয় না। আরে ভাই, আল্লাহ কে? এইটা যদি আপনি না জানেন, তার নামাজ, রোজা, হজ, যাকাত আপনি করবেন কেন? এটা তো আপনাকে জানা লাগবে, এই এলেম তো আপনাকে অর্জন করা লাগবে। আল্লাহ কে? আল্লাহর বড়ত্ব কি? আল্লাহর বিশালতা কি? আল্লাহ কয়জন? এগুলো আল্লাহ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, এই এলেম আপনাকে অর্জন করতে হবে, তাহলে তো আপনি তার নামাজ, রোজা, হজ, যাকাত, আন্তরিকতা আপনার বাড়বে। কথার কথা, কথার কথা আপনাদের মাঝখানে, আমাদের সাতক্ষীরা জেলার ডিএসবি সবচাইতে বড় অফিসার সিভিল ড্রেসে বসে ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতে শুনতে, উনি তো সারাদিন ডিউটি করছে এখানে ওখানে ছুটাছুটি, উনি বড্ড ক্লান্ত, ওয়াজ শুনতে শুনতে আপনার ঘরে পড়ছে,
কিছুক্ষণ আপনার ঘরে কিছুক্ষণ পরে তৃতীয়বার ও শুনতে আসছ না ঘুমাইতে আসছ দমকটা দিছেন সেই দমক কিছুক্ষণ পরে পাশের একজন লোকজন বলছে তুই যারে দমক দিছিস সিনি সিনি ডিএসবি এর ওসি বা তখন তিন হাত দূরে চলে ডিএসবি পারে আগে চেনে নাই মারছে দমক যখন চিনল ভয় লাগছে কি লাগে নাই বলেন তো লাগছে না তিন হাত দূরে চলে গেছে বাইরে এই জন্য জানা আর অজানার মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য আগে জানতে হবে আল্লাহ কে বাইরে যদি না জানেন তাইলে আপনার আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা আসবে না নামাজের মধ্যে খুশু খুশু ভাবটা আসবে না আগে জানতে হবে এলেমের মাধ্যমে রব সম্পর্কে জানতে হবে জ্ঞানের মাধ্যমে জানতে হবে তাহলেই আপনার আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাবে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার ইয়াকিনুন বিল গায়ব অদৃশ্যের প্রতি ঈমান গায়বের প্রতি ঈমান আল্লাহকে কি দেখা যায় যায় ফেরেশতা দেখা যায় যায় না আল্লাহ ফেরেশতাকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় না এরপরে জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না চাইলে না দেখে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে ঈমানটা এনেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরে মুসলমানেরা আজকের এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা শুনে নেন গায়েবের প্রতি ঈমান আনতে হবে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে আজকের এই পৃথিবীর মানুষ কত গুনাহের সাথে লিপ্ত হয় রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কত গুনাহ করছে মানুষ কোন দিকে ভ্রুক্ষেপ করে না এত গুনাহ করছে মানুষ গুনাহ কোনো ইয়াত্তা নাই অথচ তার দুই ঘাড়ে দুই ফেরেশতা বসে বসে তার আমলগুলো লিপিবদ্ধ করছে এই চিন্তা কিন্তু মানুষের মাথার মধ্যে নাই আপনার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছে এই দুইটা ফেরেশতা কিন্তু আপনার সব কিছু লিপিবদ্ধ করতেছে আপনার সমস্ত আমলগুলো ভালোগুলোও লিখতেছে মন্দগুলোও লিখতেছে এই দুই ফেরেশতা যখন আপনার ঘাড়ে আছে এটা কিন্তু আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে ও দুনিয়ার মুসলমানেরা তাইলে তিন নাম্বার ইয়াকিনুন বিল গায়ব অনেক ব্যাখ্যা ছিল বেশি ব্যাখ্যা দিলাম না এবার আসেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার ঈমানটা হলো বাসুল ইয়াকিন অর্থাৎ আকস্মিক ঈমান হঠাৎ ঈমান হঠাৎ আসে হঠাৎ যায় আকস্মিক ঈমানটা কেমন আকস্মিক ঈমানটা বোঝেন আকস্মিক ঈমানটা একটু লক্ষ্য করেন আকস্মিক ঈমানটা এক নম্বর এলেমের মাধ্যমে ঈমান দুই নম্বর আল্লাহ সৃষ্টি দেখে দেখে ঈমান তিন নম্বর গায়েবের প্রতি ঈমান আর চতুর্থ নম্বর হলো আকস্মিক ঈমান এই আকস্মিক ঈমানটা হলো সে কিন্তু মুসলমান নামাজ পড়ে রোজা করে সব ঠিক আছে মাঠে নাঙ্গল চষতে যে কাশেমপুর বাইপাসের পাশে হঠাৎ দেখে আকাশে প্রচন্ড মেঘ আর মানুষ যখন নাঙ্গল চষে কাঁচা মেরে চষে না ছেড়ে চষে ঢুকর না ভাই নাঙ্গল যখন চষে কাঁচা কি ছেড়ে চষে না পরে চষে কাঁচা মেরে চষে না এখন নাঙ্গল চষতে যে কাঁচা মেরে হঠাৎ আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত প্রচন্ড ঝড় কাঁচা মারা আছে এদিকে খেয়াল নাই ঝড় দেখে আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যে ঝড় হইলে আজান দিতে হয় কাঁচা মারা কিন্তু ঝড় দেখে আজান দেওয়া শুরু করছে এটারে বলা হয় আকস্মিক ঈমান বিপদে পড়ে আল্লাহর নাম কিসের নাম বিপদে পড়ে আল্লাহর নাম জ্বালাই পড়ে আল্লাহর নাম বাইরে এই ঈমানটা কিন্তু ফিরাউন আনছিল জানেন তো আপনারা ফিরাউন যখন সারাটা বছর আল্লাহর সাথে সীমালঙ্ঘন করলো আল্লাহর অর্ডার অমান্য করলো আল্লাহর সাথে বেয়াদবি করলো গাদ্দারি করলো কোরআন সুন্নাহ আল্লাহর বিধিবিধান মানে নাই অথচ যখন নীল নদে ডুবে হাবুডুবু খাচ্ছে তখন বলতেছে ওগো মুসার আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম নাউজুবিল্লাহ কবেন না এটা হলো বিপদে পড়ে আল্লাহর নাম বুঝেন আপনারা বিপদে পড়ে আল্লাহর নাম এটাকে বলা হয় আকস্মিক ঈমান আর এই আকস্মিক ঈমানের আল্লাহর কাছে চার পয়সার কোনো মূল্য নাই চার পয়সার কোনো মূল্য নাই এই জন্য মনে রাখবেন আকস্মিক ঈমান আমি দেখছি এই কয়দিন আগে ফেসবুকে দেখতেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয় প্রায় মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়ায় দেখবেন এই গ্রাম ওই গ্রাম প্রায় মারামারি হয় এরা একটু উগ্রপন্থী বেশি ভাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তো হায় হায় আমি সৌদি আরবে একবার জেদ্দায় ইফতার করতেছি
ইফতারের মধ্যে মোটামুটি প্রবাসী ভাইরা আমাদের দাওয়াত দেয়, ইফতারের দাওয়াত দেয়, সাহারির দাওয়াত দেয়, যখন যায় তখন এরা শুনতে পাইলে দাওয়াত দেয়। গত রমজানে ছিলাম, এখন ইফতারের দাওয়াত দিছে জিদ্দায়, এক জায়গায় গেছি ইফতার করতেছি, এর মধ্যে হঠাৎ করে কি একটা কারণবশত কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পরিচয় নিতে নিতে হঠাৎ বলে ফেলছে যে ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা একটু উগ্রপন্থী হয়, ছোট ছোট কথাই মারামারি লাগায় দেয়, কাটাকাটি লাগায় দেয়। এই তো ইফতারের মধ্যে হুজুর আপনি ইফতার করছেন, ইফতার করেন, ব্রাহ্মণবাড়িয়া কি? তার মানে ওই লোকটা ব্রাহ্মণবাড়িয়া ছিল, সেই ইফতারের মধ্যে লোকজনের মধ্যে চিল্লাচিল্লি শুরু করে দিছে। এই তো কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় টুপি মাথায় লম্বা দাড়ি কাঁচা মারা লাঠি নিয়ে চাচা সামনে, যুবক সোয়াল পোয়াল সব পেছনে, এটারে বলা হয় আকস্মিক ইমান, কথা বুঝছেন? এই জন্য আকস্মিক ইমানটা হঠাৎ আসে হঠাৎ যায়, এটার আল্লাহর কাছে কোনো দাম নাই। তাইলে আল্লাহর কাছে দাম হলো আল্লাহ সৃষ্টি দেশকে দেখে দেখে ইমান, গায়েবের প্রতি ইমান এবং এলেমের মাধ্যমে ইমান, সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় জ্ঞানের মাধ্যমে যে ইমানটা, এলেমের মাধ্যমে যে ইমানটা, এই ইমানটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারা আছে আজকের তাগুতি সম্পর্ক সম্মিশ্রিত ইমানদার। আজকে আমার আপনার দেশে প্রত্যেকটা মসজিদে জুমার দিনে এক টাকা একতলা দুইতলা তিনতলা সব জায়গা ধরে না, জায়গা ভরাট হয়ে যায়। আমার আপনার মসজিদে বাফির এই মসজিদে দেখবেন রমজান মাসে তারাবিতে মুসল্লি ভরপুর হয়ে যায়। আমার আপনার দেশে এই রকম ধরনের মাহফিল হলে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়ে মাহফিলটা বড় বিশাল ব্যাপার, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বিভিন্ন মাহফিলে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তাহলে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, আজকে আপনারাই বলেন সবাই যদি প্রকৃত ইমানদার হতো এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে সময় লাগত না। এই ইমানদারের মধ্যে ম্যাক্সিমাম তাগুতি সম্পর্ক তাদের আছে, ম্যাক্সিমাম মানুষের সাথে তাগুতি সম্পর্ক বজায় আছে, আর কারণে আজকে আমার আপনার নামাজ কবুল হচ্ছে না, আমার আপনার দোয়া কবুল হচ্ছে না, আমার আপনার কথার দ্বারা দোয়ার দ্বারা কোনো বরকত আমরা দেখতে পাচ্ছি না। এটার অন্যতম কারণ আমরা নামাজও পড়ছি তাগুতের সাথে উঠা বসা করছি, নামাজও পড়ছি তাগুতের সাথে সম্পর্ক রেখেই চলেছি। মনে রাখবেন আবারও বলছি, আজকে আমার বাংলাদেশের 90% মানুষ তাগুত কাকে বলে, তাগুত খাইতে হয় না গায়ে মাখতে হয় এটাই অনেকে জানে না, কথা বলে না কেন? তাগুত খাইতে হয় না গায়ে মাখতে হয় এটাই অনেকে জানে না। শুনে নেন এই মাহফিলের জনগণ, আমি আমার অসমাপ্ত আলোচনার দিকে চলে যাচ্ছি, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা শোনো, ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো এরপরে আল্লাহর পরে ঈমান আনো। আজকে আমার দেশে যারা ঈমানদার তাদেরকেই বলছি আগে তাগুতকে অস্বীকার করতে হবে এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আসেন তাগুত কাকে বলে, তাগুত আসলে তুগিয়ান শব্দ থেকে উৎপন্ন। এই তুগিয়ান আসলে তুগিয়ান শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, বিপথে পরিচালনাকারী। তুগিয়ান শব্দের অর্থ আবার নদীও হয়, নদী নদী কখন হয়, নদী যখন তার সীমা অতিক্রম করে, পানি জোয়ার বেশি হয়ে যায়, সীমানা ছাড়িয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে বন্যা বলি, বন্যা বলি। তো ঠিক তেমনি করে এই সীমালঙ্ঘনকারী বিপদগামে পরিচালনাকারী একেই বলা হয় তাগুত। এখন আসেন তাগুত কত প্রকার, এই তাগুত চিনবেন কিভাবে? আমরা যে বলছি আগে তাগুত অস্বীকার করতে হবে এরপরে আল্লাহর পরে ঈমান আনতে হবে, তাহলে আগে তো আমাদেরকে তাগুত চিনতে হবে। তাগুত কত প্রকার আসেন একটা একটা করে আমি আপনাদেরকে বলে যাই। আমি আবারও বলছি যে যত বড় হাজি সাহেব হোক না কেন, যত বড় নামাজি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হোক না কেন, যদি আপনার সাথে তাগুতের রিলেশন থাকে আপনার কোনো নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে এরপরে আল্লাহর পরে ঈমান আনতে হবে। আগে আপনার ধান খেতে ময়লা আবর্জনা আগাছা পরিষ্কার করতে হবে এরপরে ধানের চারা রোপণ করতে হবে, এর তাহলেই ভালো ধান আশা করা যাবে। ময়লা আগাছা আবর্জনার মধ্যে ধানের চারা রোপণ করলে এর থেকে যেমন ধান আশা করা যায় না, আপনি আমি সুৎখর ঘুষখোর ইসলাম বিরোধী নাস্তিক মোরতাদ বামপন্থী তাগুতি শক্তির সাথে উঠা বসা করবো আর আল্লাহ জান্নাত আশা করবেন ইমানদার দাবি করবেন সেটা কখনোই আশা করা সম্ভব নয়।
শুনে নেন আজকে আপনাদেরকে বলে যাই এক এই তাগুত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু আলোচনা আজকে আপনাদেরকে শোনা যায় তাগুত সম্পর্কে আজকে আমাদেরকে জানতে হবে তাগুতের বিস্তারিত আলোচনা আমাদের দেশে হয় না তাই মসজিদে বলেন মাহফিলে বলেন তাগুত সম্পর্কে অ্যাভেলেবল আলোচনা কোনো মাহফিলে হয় না এজন্য আজকে আমি তাগুত সম্পর্কে কিছু ধারণা আজকে আপনাদেরকে দিয়ে যাই মনে রাখবেন মুসলমানরা এই মাহফিলে যারা আছেন প্রাথমিক পর্যায়ে তাগুত সাত প্রকার কয় প্রকার জোরে বলেন প্রাথমিক পর্যায়ে তাগুত হলো সাত প্রকার এক নাম্বার তাগুত মানে হলো শয়তান মনে রাখবেন এই মাহফিলের জনগণ এক নাম্বার তাগুত হলো শয়তান দুই নাম্বার তাগুত হলো ইসলাম বিরোধী শাসক তিন নাম্বার তাগুত হলো বিচারক চার নাম্বার তাগুত হলো আপনার ভণ্ড পীর ফকির যারা এরপরে পঞ্চম নাম্বার তাগুত হলো জাদুঘর গণক ঠাকুর ছয় নাম্বার তাগুত হলো যারা নফসের অনুসরণ করে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে আর সাত নাম্বার তাগুত হলো তাকলিদুল আবা অর্থাৎ বাপ দাদার অন্ধ ভক্ত অর্থাৎ আমার বাপ দাদা এটা করছে আই করলে দোষ কি বাপ দাদাকে অনুসরণ করে ধর্মকর্ম মানে যারা এরাও কিন্তু তাগুত আমি এটা শিরোনাম বলে দিলাম এবার আসুন বিস্তারিত চলে যায় এক নাম্বার তাগুত হলো শয়তান এবার আসেন শয়তান কয় প্রকার শয়তান প্রাথমিক পর্যায়ে দুই প্রকার একটা জিন শয়তান একটা মানুষ শয়তান জিন শয়তান পেছন থেকে ধোকা দেয় মানুষ শয়তান ডাইরেক্ট অ্যাকশন করে এরপরে শয়তান আবার আল খান্নাস আল গরুর ইবলিস তিন প্রকার এরপরে শয়তান আবার নয় প্রকার ফাম্মা জিলিতুন ওয়া আম্মা ওয়াসিতুন ওয়া আম্মা আওয়ানুন ওয়া আম্মা ওয়ালহানুন ওয়া আম্মা দাসিন এভাবে নয় প্রকার শয়তানের অনেক লম্বা চড়া ওয়াজ এদিকে গেলে ওয়াজ শেষ হবে না তবে এখন প্রশ্ন আসতে পারে শয়তান কি করে তাগুত হলো বুঝায় দেন মনে রাখবেন তাগুত শব্দের অর্থ কিন্তু সীমা লঙ্ঘনকারী শয়তান সীমা লঙ্ঘন করার কারণেই কিন্তু তাগুত হয়েছিল এই শয়তান সীমা লঙ্ঘন করার কারণেই কিন্তু মনে রাখবেন এই মাহফিলের জনগণ আজকে আপনারা ভালো করে জেনে নেন এই শয়তান এত পরিমাণ আল্লাহর আনুগত্য করত এত পরিমাণ জিকির আজগার তাসবিহ তাহলিল আল্লাহর সামনে করেছে এমন কোন জায়গা নাই এই পৃথিবীতে ইবলিসের সেজদা ছিল না এমন কোন জায়গা নাই সেখানে সেজদা দেয় নাই সব জায়গায় সেজদা দিয়েছে এত বড় ভক্ত এত বড় আল্লাহওয়ালা ছিল মুখলেস মানুষ ছিল প্রাথমিক পর্যায়ে এইবার আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সকল ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন আদমকে সিজদা দাও সকলকে যখন অর্ডার দিয়ে দিলেন আদমকে সিজদা দেওয়ার জন্য সকল ফেরেশতারা সিজদা দিলেন কিন্তু ইবলিস কিন্তু সিজদা করলো না ইবলিস যখন সিজদা দিল না সিজদা যখন ইবলিস করলো না আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলল ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিআদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়ে বললেন হে ইবলিস আমি আদমকে নিজে হাতে বানালাম আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল তুই কি নিজেকে বড় মনে করলি তুই কি অহংকার করলি শয়তান তখন জবাব দিয়েছিল বলা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো পচা মাটি দিয়া কাজী আমি আগুন হইয়া আদমরে কেমনে সিজদা করব অহংকার করল আল্লাহর অর্ডার অমান্য করলো আল্লাহর বিধান অমান্য করলো আল্লাহর অর্ডার অমান্য করলো এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম বাইরো 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 আমার থেকে তুই বের হয়ে যা নেমে যা নেমে যা তুই অহংকার করেছিস বাইরো আল্লাহ ইবলিসকে খেদায় দিল এবং আল্লাহ ইবলিসকে বলে দিল শোন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আমার লানত তোর উপরে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আল্লাহ ইবলিসকে খেদায় দিলেন এইবার ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ এতদিন যা কিছু গুণকীর্তন তাসবিহ তাহলিল যা টুকটাক করেছি এর বিনিময় কি কিছু দিবা না তুমি তো পারিশ্রমিক দাও তুমি তো কিছু না কিছু বিনিময় দাও কিন্তু মালিক আমি যে এতদিন তোমার গুণকীর্তন করলাম তাসবিহ তাহলিল করলাম এর বিনিময় কি তুমি আমারে কিছু দিবা না আল্লাহ কয় তুই কি চাস এক নম্বর শয়তান ডাক দি কয় আল্লাহ এক নম্বর আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই কি চাই
এক নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত চাই ভাইরা আমার ভালো করে মনে রাখবেন আমারে ভুল বুঝেন না শয়তানের অর্থ কিন্তু সীমা লঙ্ঘনকারী শয়তানের অর্থ রক্তপাতকারী শয়তানের অর্থ হলো ফাসাদ সৃষ্টিকারী শয়তানের অর্থ হলো অহংকারী শয়তানের অর্থ হলো দাম্ভিক শয়তানের অর্থ হলো মানুষের শান্তি নষ্টকারী এই শয়তান এখন আসেন শয়তান যখন বলল আল্লাহ আমি এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ ফয়জা দিয়ে দিলাম ভাইরা আরে ভুল বুঝেন না বুঝে দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীর দিকে তাকায় দেখেন ভালো মানুষ পড়ে আর মরে টপ টপ করে মরে বেশি দিন বাঁচে না কিন্তু খারাপ মানুষ যারা এরা মরেও কথা কেন মরে 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 আবার ঠেলে ওঠে কথা কেন কথা কেন কারণ দাম্ভিক যারা অহংকারী যারা মানুষের শান্তি নষ্ট করে যারা সমাজের রক্তপাত সৃষ্টি করে যারা শয়তানের গুণে গুণান্বিত যারা শয়তানের চরিত্রে চরিত্রবান যারা এই লোকগুলো এরা কিন্তু সহজে কথা কেন মরে পড়ে কিন্তু আবার ঠেলে ওঠে কথা কেন ঠিক আছে না নাই তাহলে এক শয়তান চাইল কেয়ামত পর্যন্ত হায়াত এরপরে কয় আল্লাহ পাওয়ার চাই আল্লাহ কয় দিলাম ভাইরা আমারে ভুল বুঝেন না আজকে গোটা পৃথিবীর দিকে থাকান আজকে গোটা পৃথিবীর দিকে থাকান ইরাক বলেন সৌদি বলেন দুবাই বলেন মিশর বলেন সুদান বলেন রাশিয়া বলেন তুরস্ক বলেন গোটা পৃথিবী প্যালেস্তাইন গোটা পৃথিবীর দিকে থাকান না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাঠে খেটে খাওয়া শ্রমিক যারা এরপরে বিভিন্ন শ্রমিকজীবী যেমন গরিব গরিব মানুষ এরা কিন্তু ইসলামের বিরোধিতা করে না এরা কিন্তু কোরআনের বিরোধিতা করে না যারা যে দেশেই থাক না কেন মেহনতি খেটে খাওয়া মানুষগুলো শ্রমিকগুলো এরা ইসলাম ইসলামী আন্দোলনের কোরআনের আল্লাহর বিরোধিতা করে না ইসলামের পথে আল্লাহর পথে কোরআনের পথে সবচাইতে বাধা দেয় তারা পাওয়ার ম্যান যারা কথা কেন শয়তান কিন্তু এটাও আল্লাহর কাছে চাইছিল আল্লাহ পাওয়ার চাই পাওয়ার না হলে ডিস্টার্ব করবে কি করে পাওয়ার চাই আল্লাহ কাছে যা দিলাম তিন 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 নম্বর আল্লাহ শক্তি চাই আল্লাহ কয় দিলাম এই তিনটা জিনিস নেওয়ার পরে শয়তান কয় আল্লাহ যেই জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে আমিও যেতে পারবো আমিও তোমার আদমকে যেতে দিব না তিনটা জিনিস নেওয়ার পরে শয়তান কয় যেখানে আমি থাকতে পারলাম না সেখানে আদম সন্তানকেও ঢুকতে দিব না এটা আমার চ্যালেঞ্জ আল্লাহকে চ্যালেঞ্জ দিল ইবলিস আল্লাহ কয় যা আমিও তো চ্যালেঞ্জ নিলাম আল্লাহ কয় তোর সেলা যারা ভক্ত যারা মুরিদ যারা তোকে ভয় করবে তোর কথা শুনবে কিন্তু প্রকৃত মুমিন যারা আমি আল্লাহকে ভয় করবে এটা সুবহানাল্লাহ বলবেন না ইমানদারেরা ভয় পায় কার আরো জোরে কনকার আরো জোরে কনকার ইমানদারেরা দুনিয়া কোনো পরোয়া করে না কারণ এই জানটা কার দেওয়া মালগুলো কার দেওয়া আল্লাহ কথাই কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেই দিয়েছেন মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছে আল্লাহ জান্নাতের বিনিময়ে তাইলে আপনার জানও আপনার না আপনার ব্যাংক ব্যালেন্স মালও আপনার না কারণ এই জান আর মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে তাইলে এটার সিকিউরিটি আপনি পাহারাদার আপনি 60 বছর 40 বছর জন্য আপনি আমানতদার আপনার কাছে এই জানটা আমানত রাখা হয়েছে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যে সম্পদ সম্পত্তিগুলো আল্লাহ আপনারে দিছে এইগুলো আপনার কাছে আমানত রাখা হয়েছে এটার আমানতদার আপনি এটা খেয়ানত করার ক্ষমতা আপনার নাই আর এই সম্পদ সম্পত্তি আল্লাহ যেটা দিয়েছে হ্যাঁ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর পথে ব্যয় করতে পারবেন অন্য জায়গায় নয় মনে রাখবেন নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিই প্রকৃত কল্যাণ নামাজ পড়ে রোজা করে শুধুমাত্র জিকির আজগার তাসবিহ তাহলিল করে কিন্তু প্রকৃত কল্যাণ লাভ করা যায় না যেমন নামাজ ব্যতীত যত ভালো ভালো কাজ করেন প্রকৃত প্রতিদান পাওয়া যায় না নামাজ ব্যতীত দান করলে লাভ হয় না নামাজ ব্যতীত রোজা করলে কাজ হয় না নামাজ ব্যতীত হজ করলে কাজ হয় না ঠিক একইভাবে যত ভালো কাজ করেন প্রকৃত কল্যাণ লাভ করা যাবে না যদি আপনি আল্লাহর পথে ব্যয় না করেন এটার দলিল কি আল্লাহর কোরআন লা তানালুল বিররা হাত
حتى تنفقوا مما تحبون الله পাক বলছেন প্রকৃত কল্যাণ লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটা ভালোবাসার জিনিসটা মহব্বতের জিনিসটা আল্লাহর পথে ব্যয় করতে না পারবা ভালোবাসার জিনিসটা ব্যয় করতে না পারবা আর ভালোবাসার সবচাইতে জিনিস মানুষের সম্পদ সম্পত্তি বেয়াদবি নেবেন না আজকে আমার দেশের মহিলা আমার দেশের মানুষ এরা বলে আমার মেয়ে আমার কলিজা আমার বউ আমার জান বউরে ছাড়া না দেখলে থাকতে পারি না কত কথাই না কয় এগুলো কিন্তু মিছা কথা সবচাইতে বড় মহব্বতের জিনিস হলো ওর টাকা আরে ভাই আপনারাই কোন বউকে নিয়ে সেলফি তুলে পোস্ট করে ফেসবুকে এটা দেখেছেন মেয়েকে নিয়ে সেলফি তুলে পোস্ট করে ফেসবুকে এটা দেখেছেন কিন্তু কাউরে পোস্ট করতে দেখেছেন আমার বাড়িতে 13 ভরি স্বর্ণ আছে কাউকে পোস্ট করতে দেখেছেন আমার 46 বিঘা জমি আর ব্যাংকে 14 লাখ টাকা আছে করে না ওরে বউকে ছবি তুলে পোস্ট করে তো কি হয়েছে মেয়েকে ছবি তুলে পোস্ট করে তো কি হয়েছে মুখে মুখে বলে মেয়ে আমার কলিজা বউ আমার কলিজা আরে ভাই মেয়ে যদি তোমার কলিজা হতো বউ যদি তোমার কলিজা হতো শোনো কলিজা তো দেখা যায় না তোমার বউর ছবি পোস্ট করো কেন তোমার মেয়ের ছবি পোস্ট করো কেন কলিজা তো ভেতরে থাকে কলিজা তো গোপনে থাকে তোমার বউয়ের ছবি কেউ দেখতে পায় না তোমার তোমার বউয়ের ছবি সবাই দেখে মার্কেটে যাই দেখে মেয়েকে দেখে কিন্তু তোমার বাড়ির স্বর্ণগুলো লকারে থাকে তোমার টাকাগুলো ব্যাংকে গোপনে থাকে তাইলে আসল কলিজা ওইগুলো কথা কথা ঠিক আছে না নাই বাইরে কাজী মহব্বতের জিনিসটা যদি আল্লাহর পথে ব্যয় করতে না পারেন প্রকৃত কল্যাণ লাভ করা যাবে না